হাডুপ নিয়ে একটু পড়ি। আচ্ছা, হাডুপের মানেটা এখন বুঝাই। হাডুপটা কে বানাইছে? মানুষ বানাইছে না, এটা তো সফটওয়্যার, রাইট? বেশি দিন আগে না, অল্প কিছুদিন আগে হাডুপ তৈরি করে। হাডুপ যারা তৈরি করছে সেই টিমের টিম লিডার ছিল দুইজন, একজনের নাম হচ্ছে মাইক ক্যাফারেলা, আরেকজনের নাম হচ্ছে ডগ কাটিং। মাইক ক্যাফারেলা আরেকজনের নাম হচ্ছে ডগ কাটিং। এই উনারা দুইজন এবং তাদের টিম মিলে হাডুপটা বানায় 2005 সালে, বেশি দিন আগে না। হাডুপের মানে একদম ফর্মাল ভার্সন, কিন্তু তার আগে বহু আগে 10-15-20 বছর আগ থেকে এটা কিন্তু ইউজ হচ্ছে বিভিন্ন ভাবে। এই হাডুপটা যারা বানাইছে তারা দুইজন যেহেতু এটার কৃতিত্ব নেওয়ার দাবিদার, এখন উনারা যখন বানানোর পর চিন্তা করতেছে এটার নাম কি দিবে কি দিবে, তখন এই যে ডগ কাটিং ছিলেন, উনার বাচ্চার একটা খেলনা ছিল, যেই খেলনাটা দেখতে ছিল এক্স্যাক্টলি এইরকম, এই খেলনাটা দেখতে ছিল এইরকম, এক্স্যাক্টলি এইরকম। কিটা? হাতি, একটা ছোট্ট খেলনার হাতি। এই হাতিটাকে উনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হতো হাডুপ। সেই বাচ্চার খেলনার নামে উনারা এই ওপেন সোর্স ফ্রেমওয়ার্কটার নাম দেয় হাডুপ। আর আজকে সারা দুনিয়া জোড়া হাডুপ মানে সেই ছোট্ট খেলনার হাতিটার নাম, বুঝছেন? কোন মিনিং মিনিং নাই, কিন্তু এটার গল্প আছে, সবকিছুরই একটা কাহিনী থাকতেই হবে, নাহলে কোথেকে হাডুপ আসলো, তাই না? পাইথন আসেন, এই যে হাডুপটা আপনারা আমরা তৈরি করলাম, এই ফ্রেমওয়ার্কটা যে তৈরি হয়েছে, এটা তৈরি বলতে এটা বিল্ট ইন, আমরা এটা সবাই দেখার চেষ্টা করব, এটা কোড অ্যাভেলেবল। আচ্ছা, এখন আসেন এই হাডুপটার মধ্যে এত পপুলারিটি কেন স্যার? হাডুপটা ম্যাপরিডিউস অ্যালগোরিদমটার বলেন মধ্যে সবচেয়ে অ্যাডভান্টেজ কি পাইছেন দেখি একজন বলেন তো। ম্যাপরিডিউস অ্যালগোরিদমটা হলো 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাহি কাজ, একটা কাজ 10 জনের মধ্যে ভাগ করে দিব, সবাই ছোট ছোট অংশটুকু সলভ করে রেজাল্ট এনে দিবে, তাতে দ্রুত সময়ে রেজাল্ট পাবো। ম্যাপরিডিউস অ্যালগোরিদমের এই মজাটা কি ব্যাপক মজা না, তাই তো? এই মজাটা দুনিয়ার কোনো মানুষ হারাইতে যাবে যাবে না। এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ এতগুলা, এটার কস্ট অনেক কম, এটার স্টোরেজ এবং প্রসেসিং স্পিড খুবই ভালো, ভালো বলতে ইন্ডিভিজুয়ালি ছোট ছোট কম্পিউটার গুলো একসাথে কাজ করে এবং খুব দ্রুত, যেমন গুগলে আপনি সার্চ করে একটা জিনিস চাচ্ছেন, হাজার হাজার কম্পিউটার আপনার জন্য খুঁজতেছে। এটার স্কেলেবিলিটি খুব ভালো, এটা খুব ফ্লেক্সিবল, কম্পিউটিং পাওয়ার ভালো, ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্সটা কি? ধরেন আপনি একটা প্রবলেম সলভ করার জন্য 100টা কম্পিউটারকে দায়িত্ব দিলেন, 100টা কম্পিউটারকে, তার মানে কি প্রবলেমটাকে 100 টুকরা করলেন, 100টা কম্পিউটার যার যার মতো করে প্রবলেমটা সলভ করলো, করতে গিয়ে হঠাৎ করে মাঝপথে 2টা কম্পিউটার নষ্ট হয়ে গেল, তাহলে আপনি রেজাল্ট পাইছেন কার কাছ থেকে? বাকি 2টার অংশের রেজাল্ট তো আপনার টোটাল রেজাল্ট তৈরি করতে লাগবে, নাহলে টোটাল রেজাল্ট একটু ভুল হয়ে যাবে। তখন আপনি যে মুহূর্তে তারা মানে কাজ করতে পারলো না, সেই মুহূর্তে ওই 2টা কাজ অন্য কোনো কম্পিউটার ফ্রি থাকলে তাকে অ্যাসাইন করে দিলেন। তার মানে আপনি ফুল একটা টিমের করে একজন, যেমন ফুটবল খেলা টিমের মধ্যে হঠাৎ করে একজন যদি একটু পায়ে ব্যথা পেয়ে যায়, খেলায় কি বড় কোনো ছন্দ পতন ঘটে? খেলায় কি একটা কোনো বাজে কোনো রেজাল্ট সাথে সাথে চলে আসে? কারণ ব্যাকআপ দেওয়ার জন্য আরেকজন নেমে যায়, উনার নামতে যদি 3 মিনিট দেরি হয় তাতেও কিন্তু অসুবিধা হয় না। ফল্ট টলারেন্স হচ্ছে এটা যে 2-1টা কম্পিউটার যদি তখন কাজ করতে না পারে, ফুল সিস্টেমে খুব একটা ইফেক্ট আপনার ধরা পড়ে না। এই জিনিসগুলোর কারণে হাডুপ লো কস্ট স্যার কিভাবে হয় স্যার? লো কস্ট রিসোর্স বেশি খাটাচ্ছে তো অবশ্যই, আবার খাটাচ্ছে না। আপনি দেখেন যখন একটা ইন্ডিভিজুয়াল ছোট ছোট কম্পিউটারকে কানেক্ট করবেন, সেই কম্পিউটার গুলা কিন্তু আপনার এক্সিস্টিং কম্পিউটার, যেমন ধরেন যেটা যে কথাটা বললাম যে জাহাঙ্গীরনগরে পাতাগুলা কুড়ানোর জন্য আমি 100টা ছেলেকে ডেকে নিয়ে আসলাম, আপনি খেয়াল করিয়ে ওই 100টা ছেলেকে হয়তো আমি 20 টাকা করে দিয়ে দিছি, আমার 2000 টাকায় জাহাঙ্গীরনগর পরিষ্কার। অথচ আমি সেটা না করে যদি একটা ট্রাক্টর ভাড়া করতাম, বিশাল এক কোম্পানির কাছে যাইতাম, তাদের কাছে আনতাম, তারা একটা বিল ধরে আমার বলতো জাহাঙ্গীরনগর পরিষ্কার করতে পাতা কুড়াইতে 50,000 টাকা লাগবে। আমি বুঝাতে পারতেছি? জি স্যার, বুঝছি স্যার। কারণ যে যাদেরকে দিয়ে আমি করাচ্ছি তাদের পিছনে আমার খুব একটা ইনভেস্টমেন্ট নাই, তো এই কারণে আসলে টোটাল কস্টটা অনেক কম হয়। আচ্ছা, এখন আসেন হাডুপটার মধ্যে আসলে কি আছে, হাডুপটা নিয়ে এখন একটু পড়বো। হাডুপ কিন্তু একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, ডট কাটিং মাইক ক্যাফারেলার টিম বানাইছে, তাদের প্রতি আমরা খুবই গ্রেটফুল। এটা জাভাতে বানানো, এর জন্য আরো বেশি গ্রেটফুল, কারণ কোড দেখলে আপনি অনেক কিছু পরিচিত পাবেন, বিল্ট ইন লাইব্রেরি গুলা, বিল্ট ইন ক্লাস ইন্টারফেস, তারপর আপনার কি বলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যা যা আছে সবকিছু আপনি দেখবেন। যারা আমরা ভালো জাভা জানি দেখবেন যে খুব পরিচিত, বললে হবে ও এইসব কোড এত সাধারণ কোড, আমি তো এগুলো পারবো, এরকম মনে হবে, একটা ফিল দিবে আপনার খুব আরাম। হাডুপটা কে কম্পেয়ার করা যেতে পারে একটা অপারেটিং সিস্টেমের সাথে। অপারেটিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যেটা ছাড়া আপনার মোবাইলও চলবে না, কম্পিউটার চলবে না, কিছু চলবে না। অপারেটিং সিস্টেম একটা সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম এত গুরুত্বপূর্ণ কেন হাবিব, বলেন তো দেখি। অপারেটিং সিস্টেমটা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন স্যার? ওইটা তো পুরো হার্ডওয়্যারটাকে বা ডিভাইসটাকে চালায় স্যার, মেইন প্রোগ্রাম না, হার্ডওয়্যার উপরেই তোমার ওয়েস্টটা থাকে, অপারেটিং সিস্টেম থাকে। অন্যান্য অ্যাপ্লিকেশন তো
অপারেটিং সিস্টেম হচ্ছে কি টোল রাস্তার মোড়ের কার মতো? ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ যদি না থাকে 2 মিনিটে ঢাকা শহর কলাপস। জি স্যার। সে কিন্তু কোনো গাড়ি চালায় না, ট্রাফিক পুলিশ কি গাড়ি চালিয়ে রাস্তা ক্লিয়ার করে? না স্যার, ম্যানেজ করে। তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার, বেসিক্যালি সিস্টেম সফটওয়্যার। সে কোনো প্রবলেম সলভ করে না, অপারেটিং সিস্টেমের ক্ষমতা নাই দুইটা এন্টিটি যোগ করে দেওয়ার। ওইটা করতে হলে আপনার সিএর প্রোগ্রাম করতে হবে, বাট সিএর প্রোগ্রামটা চলার উপযোগী পরিবেশ তৈরি করে দিবে অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেম ছাড়া আপনি যেমন একটা সিস্টেমকে অ্যালাইভ রাখতে পারবেন না, ঠিক তেমনি হাডুপ হচ্ছে অলমোস্ট একটা অপারেটিং সিস্টেমের মতো। আপনি যখন কোনো বিগ ডেটার প্রবলেমে পড়লেন, যখন আপনি চাচ্ছেন যে ম্যাসিভলি প্যারালাল প্রসেসিং করে সমস্যাটা সমাধান করবেন, তখন হাডুপের কাছে গেলেন বা হাডুপ ইনস্টল করলেন, হাডুপ আপনার সমস্যা সমাধান করে দিবে না, হাডুপ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। বুঝতে পারছি, প্রবলেমকে স্প্লিট করা, কয়েকজনের সাথে মধ্যে অ্যাসাইন করে দিবেন, ম্যাপিং করা, সেই রেজাল্ট গুলা তৈরি হওয়ার পর সেগুলা কালেক্ট করা, কম্বাইন করা, এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিবে হাডুপ। এবার কি বুঝতে পারতেছি? এই হাডুপের মধ্যে রাফলি এই 5টা 4টা অংশ আছে। কি কি আছে? হাডুপ কমন, হাডুপ ইয়ার্ন, হাডুপ ম্যাপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, আরেকটা হচ্ছে হাডুপ ম্যাপ রিডিউস। এই 4টা পার্ট নিয়ে আপনার হাডুপটা তৈরি। ঠিক আছে, অপারেটিং সিস্টেমের সাথে সাথে অ্যালাইন করে আমি কথাগুলো বলবো, তাহলে আপনাদের অনেকের একটু পরিচিত লাগবে, আর যাদের পরিচিত লাগবে না আমি বলে দিব, অসুবিধা নেই। একটা অপারেটিং সিস্টেম কিন্তু একটা বিশাল সফটওয়্যার, যার মধ্যে অসংখ্য প্রোগ্রাম আছে, রাইট? যারা অপারেটিং সিস্টেম কোর্স করি নাই তারা একটু ভালো করে শুনেন। হ্যাঁ, অসংখ্য ইয়ে আছে, একটা বিশাল সফটওয়্যার, আমাদের ছোট ছোট অনেক প্রোগ্রাম আছে। তো অপারেটিং সিস্টেম একটা ছোট্ট কাজ যদি আমি বলি, ধরেন অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে আছে, আপনি যদি কখনো অল্ট কন্ট্রোল ডিলিট প্রেস করে টাস্ক ম্যানেজারে যান, টাস্ক ম্যানেজারে গেলে প্রসেস বলে উপর একটা আইকন পাবে, ওইটাতে ক্লিক করলে কি দেখা যায় একটু বলতে পারবেন? স্যার, প্রসেস ইনকোয়ারি অপশন দেয়। কাজ শেষ করেন, ওখানে গেলে যে অনেকগুলো প্রসেস দেখেন তারা কি? তারা আপনার কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার যেগুলো ব্যাকএন্ডে রান করতেছে, তাই না? আপনি ধরেন একসাথে মাইক্রোসফট কি বলে পাওয়ার পয়েন্ট ওপেন করলেন, ওয়ার্ড ওপেন করলেন, একটা মিউজিক সফটওয়্যার ওপেন করা আছে, আপনার ধরেন বিভিন্ন টাইপের 4-5টা সফটওয়্যার ওপেন করা আছে, আপনি ওই অল কন্ট্রোল ডিলিট প্রসেসে দেখবেন সবগুলা প্রসেস কিন্তু চলতেছে। চলতেছে কেমনে বুঝবেন? ডান পাশে তার স্পেস এবং টাইমটা আছে, খেয়াল করছি কখনো? জি স্যার, কতটা কনজিউম করে ওইটাও থাকে স্যার, একদম সবকিছু থাকে। এই যে এন টাস্কের মধ্যে গ্রাফিকের যে একটা সুন্দর রিপ্রেজেন্টেশন আপনি দেখলেন, এটা কে ক্রিয়েট করছে? আপনার কোন গুরুত্বপূর্ণ কাজ যে কার পর কে কাজ করবে, যে জবটা আগে আসবে সে করবে, নাকি যে জবটা কাজ করতে সবচেয়ে কম সময় লাগে সে করবে, নাকি যে জবটার প্রায়োরিটি বেশি সে করবে, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে। তো এই যে অ্যালগোরিদম গুলো সমন্বয়ে আপনার অপারেটিং সিস্টেমের শিডিউলার অংশটা, কথা বোঝা গেছে? এই অপারেটিং সিস্টেমের এই শিডিউলারটা আপনার যদি না থাকতো তাহলে অপারেটিং সিস্টেম কি পূর্ণতা পাইতো? অপারেটিং সিস্টেমের অন্যান্য সব ফিচার আছে কিন্তু শিডিউলিং ফিচার নাই। তো শিডিউলিং ফিচার না থাকলে আপনি যখন এমএস ওয়ার্ডের ডট ফাইলটা ওপেন করলেন অ্যাসাইনমেন্ট কম্পোজ করার জন্য, সাথে সাথে একটা মিউজিক সফটওয়্যার চালায় গান শুনতেছেন, দুইজনের মধ্যে মারামারি লেগে মেশিন হ্যাং হয়ে বন্ধ হয়ে গেছে। অপারেটিং সিস্টেম আছে বলেই মারামারিটা লাগে না। বুঝা গেছে এখন? জি স্যার। তো এইরকম পার্টি এক একটা